হ্যাঁ, আমি একটু একজনকে পরিচয় নিই। সিরাজুম মুনিরা ম্যাডাম, বলেন কোথা থেকে জয়েন করছেন আর আপনার কাজটা শেখার উদ্দেশ্য কি, আমাদেরকে একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজুম মনিরা, আমি ঢাকা থেকে জয়েন করেছি। আমি ফ্রিল্যান্সিং এর জন্য মূলত এটা শিখতে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। এরপর হচ্ছে রাজীব আক্তার, আপনি কোথা থেকে জয়েন করছেন আর কাজটা শেখার উদ্দেশ্য কি আপনার? রাজীব আক্তার আমাকে শুনতে পাচ্ছেন? আপনার লাইনটা মিউট আছে, আপনি একটু আনমিউট করে নিন। রাজীব আক্তার, হ্যালো রাজীব আক্তার, কথা বলেন। ওনার নামটা কি? আমি রাখি একটা বলছি ঢাকা থেকে, মূলত ফ্রিল্যান্সিং এর জন্য আমি পোস্টটা করতে চাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু নামটা একটু এডিট করা লাগবে। নামটা হচ্ছে রাজীব, আছে রাখি আক্তার। হ্যাঁ থ্যাংক ইউ। তো আপনি জুম লিংক পেয়েছিলেন তাই না? জি থ্যাংক ইউ। আসলে সঠিক জায়গা মতো দিতে পারলে এবং সঠিক সময় নক দিতে পারলে আমরা যথেষ্ট চেষ্টা করি দিয়ে দেওয়ার জন্য। আমরা ফেসবুকেও দিয়ে দিয়েছিলাম আপনাকে এবং জিমেইলও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ মালাকা সুলতানা, আপনি আপনার পরিচয়টা আমাদেরকে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। এরপর হচ্ছে আবদুল্লাহ মিশাল, আপনি কোথা থেকে জয়েন করছেন আর কাজটা শেখার উদ্দেশ্য কি? জি আবদুল্লাহ মিশাল, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার লাইনটা ওকে আছে, আপনি কথা বলেন। আবদুল্লাহ মিশেল, কথা বলেন। হ্যালো, জি জি, এখন শোনা গেল। জি জি, ক্লিয়ার। আমি ঢাকা থেকে ফ্রিল্যান্সিং এর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বুঝতে পারলাম আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করছে। প্রায় তো বেশিরভাগই সব ঢাকা থেকে, ঠিক আছে? আমরা এটা বুঝতে পারলাম যে বেশিরভাগই সব ঢাকা থেকে জয়েন করছে এবং ঢাকার বাইরে থেকেও আছে, তাদের সঙ্গে আমরা পরিচয় হলাম, তাই না? আচ্ছা, আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করছিল, ওনাদের পরিচয়টা একটু নিয়ে নিই। নীলা চাকমা, আপনার পরিচয়টা একটু আমাদেরকে বলেন, কোথা থেকে জয়েন করছেন? জি, আপনি কোথা থেকে, আপনার নামটা? জি ম্যাডাম, একটু আগে আপনার লাইনটা কেটে গেছিল কেন? আপনার নেটের কি প্রবলেম নাকি? ডোন্ট মাইন্ড। আপনি কাজটা শিখতেছেন কি উদ্দেশ্যে? হ্যালো নীলা চাকমা, আপনি কাজটা শিখতেছেন খাগড়াছড়ি থেকে, আমাদের সাথে জয়েন করছেন, কিন্তু কাজটা শিখতেছেন উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা কি একটু শেয়ার করবেন আমাদের সাথে? যাই হোক, লাইনটা মিউট আছে, আমি শুনতে পেলাম না বাকি কথাটা। আচ্ছা পরে বলবো, এখন আমরা কাজ শুরু করে দিই, ঠিক আছে? আমাদের সাথে অলরেডি প্রায় জয়েন করে ফেলছে, এখনো প্রায় অনেক লোকই বাকি আছে। আপনারা যখন কথা না বুঝতে পারবেন, আমাদের কিন্তু অলরেডি রেকর্ডিং চলতেছে, কথা যদি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে ইয়ে করবেন আর কি,
মানে আনমিউট করে কথা বলার দরকার নেই, আপনি জাস্ট মেসেজে লিখবেন, এখানে কিন্তু চ্যাটিং অপশন আছে, জুমের এখানে চ্যাটিং অপশন আছে, চ্যাটিং অপশনে লিখে দেবেন যে আপনি শুনতে পাচ্ছেন না বা আমার কথা কোনটা বুঝতে পারছেন না সেটা। আবার ক্লাস শেষে প্রশ্ন করার জন্য 5 থেকে 10 মিনিট সময় দেওয়া হবে সবাইকে, এবং যেটা বুঝতে না পারবেন, এবং আপনাদের প্রত্যেকে টেবিলে যেখান থেকে জয়েন করছেন পাশে খাতা কলম একটা থাকবে, কোনো টপিক নোট করে নিতে চাইলে নিতে পারবেন। আমি একটু যদি ফাস্ট বলা হয়ে যায় স্লো বলতে হবে, সেটা আপনি কথা বলে বলার দরকার নেই, এখানে মেসেজ দিলে চ্যাটিং অপশন আমি বুঝতে পারবো। আর যে বিষয়টা একটু মানে টেনশন করবেন না, মানে রিল্যাক্সে থাকবেন, কোনো বিষয় যদি না বুঝতে পারেন ভিডিওটা থেকে যাবে আপনাদের জন্য, আমরা এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, একদিন পরে আপনারা দেখে নিতে পারবেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ অপশনে জানিয়ে দিবেন, অথবা আপনাদের জন্য একটা গ্রুপ আছে এবং আপনাদের জন্য ইউটিউব চ্যানেল আছে, সেগুলোতে আপনারা জয়েন করে নেবেন। আমি সেগুলো পরিচয় মানে সেগুলো চ্যানেলগুলো চিনিয়ে দিব, এখন চিনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেখানে জয়েন করতে পারবেন, আর চ্যানেল থেকে ভিডিওগুলো এই যে আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি আমার চ্যানেলগুলোর সাথে আগে পরিচয় করে দিই। দেখেন আপনাদের জন্য আমাদের এই যে ফেসবুক পেজ আছে সাকসেস ট্রেনিং সেন্টার অফ বাংলাদেশ, আপনারা কোনো সমস্যা হলে আমাদের এই পেজটা থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার আমাদের প্রতিনিধিরা চেষ্টা করে, এখানে আপনারা স্ক্রিনশট পাঠাবেন, কোনো প্রকার সমস্যা হলে যেখানে আমি জয়েন হচ্ছে পারতেছি না বা এটা আমি স্যারের কথা বুঝতে পারি না এখানে কি বলছিল এই বিষয়গুলো আমাকে আর একটু বলেন, তখন ওখানে বলা হবে। এরপরে যদি সমস্যা হয় আপনাকে আমাদের আবার লাইভে আনা হবে, বা অন্য পার্সোনালভাবে লাইভে এনে কথা বলা হবে যে আপনি আসলে কোনটা বুঝতে পারছিলেন না। আশা করি সবাই বুঝতে পারবেন, কারণ ক্লাস শেষে তো আবার যে টপিকটা ভুলে যাবেন কোনো একটা কথা, সেটার জন্য আপনাদেরকে আবার ভিডিওটাও দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এখন দেখেন আমাদের আপনাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে, যারা ডাটা এন্ট্রি কোর্সের বা অফিস প্যাকেজ কোর্সের, তাদের জন্য আমাদের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আপনারা প্রত্যেক দিনকে যে কাজটা দেখবেন এই কাজটা বাসায় প্র্যাকটিস করবেন, এবং এই গ্রুপে পোস্ট দিবেন, কি করে পোস্ট দিবেন সেটাও আমি দেখিয়ে দেবো। কোনো কিছু লেখার পরে স্ক্রিন নিয়ে নিয়ে স্ক্রিন শট নিয়ে সেটাকে এখানে দিবেন, ঠিক আছে? এই যে এখানে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে, এটা হচ্ছে সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এই এই গ্রুপটা আপনারা জয়েন করবেন, এটা হচ্ছে আপনাদেরই গ্রুপ। হ্যাঁ, এবং এখানে ডিসকাস করবেন কোনো বিষয়, যেমন এখানে অন্য স্টুডেন্টরা ইয়ে দিছে কি বলে পোস্ট দিছে, এগুলো আপনারা দেখবেন, দেখলে অনেকটা উপকার আসবে আপনাদের, এবং কোনো সমস্যা হলে এখানে পোস্ট দিবেন কোনটা বুঝতে পারতেছেন না এবং কোন কাজ করতে সমস্যা হচ্ছে, এখানে আপনারা গ্রুপ ডিসকাস করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। কীভাবে আপনারা এই কাজগুলো তৈরি করবেন, কীভাবে এরা তৈরি করছে আপনারা সবগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। জাস্ট প্রথম দিন আমরা শুরু করছি, সবারই একটু সমস্যা হতে পারে বা সমস্যা থাকতে পারে, কিন্তু কয়েকটা ক্লাস করার পরে কোনো সমস্যা থাকবে না আশা করতেছি ইনশাল্লাহ। তাহলে আমাদের গ্রুপটা চিনিয়ে দিলাম, আমাদের এটা চিনিয়ে দিলাম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা চিনিয়ে দিব। ইউটিউব চ্যানেলগুলো চিনিয়ে দিতে গেলে আমরা এখানে লিখলাম, যেমন সাকসেস এস ইউ ডাবল সি, এই যে সাকসেস ইনস্টিটিউট বিডি, আপনারা খেয়াল করে দেখেন আপনারা কিন্তু সার্চ দিলে পাবেন না, পাবেন না কারণ কি আপনারা তো নতুন এখানে, মানে আমাদের চ্যানেলে নতুন, এখানে আপনারা সার্চ দিবেন কি বলে আমি একটু দেখাই দিই, সাকসেস লিখে স্পেস, তারপর ইনস্টিটিউট বিডিটা কিন্তু একসঙ্গে হবে, ইনস্টিটিউটের পরে কিন্তু স্পেস হবে না, এটা কিন্তু খুব ভালো করে শুনতে হবে, সাকসেস লিখে স্পেস তারপর ইনস্টিটিউট বিডি, এই চ্যানেলটা গেলে আপনাদের এই যেহেতু ক্লাসের অনেক ভিডিও আছে আমাদের এখানে, সেখানে আপনারা সব ভিডিওগুলো দেখতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই, ঠিক আছে? সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখানে যাওয়ার পরে আমাদের ভিডিওগুলো আপনারা এক এক করে দেখবেন, আপনাদের যেটা ইয়ে লাগবে সেটা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? এবং সমস্যা হলে সেটা বলবেন। আমাদের আরও কয়েকটা চ্যানেল আছে, তো ফার্স্ট টাইমে আপনাদেরকে দুইটা চ্যানেল দিই আমরা, একটা হচ্ছে সাকসেস ইনস্টিটিউট বিডি, সাকসেস স্পেস, আমি আবার বলতেছি সাকসেস স্পেস তারপর হচ্ছে ইনস্টিটিউট বিডি হবে একসঙ্গে, এই যে ইনস্টিটিউট বিডি একসঙ্গে হবে এরকম, ঠিক আছে? এই বিডিটা কিন্তু আলাদা হবে না, আলাদা হলে কিন্তু চ্যানেলটা খুঁজে পাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। আর একটা আছে খান আইটি, এই যে খান আইটি একসঙ্গে হবে, তারপর স্পেস বাংলাদেশ, তারপর স্পেস লিমিটেড, এটা দিলে আপনার এখানে আমাদের চ্যানেলটা চলে আসবে, যেখানে ক্লিক দিলে আমাদের চ্যানেলের
সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এখানে ক্লিক দিয়ে আসার পরে এই যে ভিডিও আমাদের চ্যানেলে প্রবেশ করবেন, প্রবেশ করলে এখানে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন এবং বিভিন্ন বিষয়ে আপনাদের বিষয়গুলোতে ডাটা এন্ট্রির ভিডিও পাবেন। এই যে আমাদের এক্সেলের ভিডিওগুলো আছে, কোডের ভিডিওগুলো আছে, সব ভিডিওগুলো এখানে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। যাক, আমি দুইটা চ্যানেল এবং একটা গ্রুপ পরিচয় করে দিলাম এবং একটা ফেসবুক পেজ, ঠিক আছে। বাকি যে অ্যাডভান্স বিষয়গুলো সেটা আমরা আস্তে আস্তে জানিয়ে দিব, ঠিক আছে। আরও দুইটা ইউটিউব চ্যানেল দিব, সেটা হচ্ছে কোর্স কম্পিউটার কাছাকাছি সময়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কাজ শুরু করে দিই। আমরা বেশিরভাগ লোকেরই টার্গেট হচ্ছে কাজটা ভালোভাবে শিখা আগে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য কিছু ইনকাম করা। আমাদের সবারই মূল টার্গেট হচ্ছে এটা, তাই না? তো আমরা প্রথমত তো আগে কাজ শিখতে হবে, তাই না? কাজ না শিখলে ইনকাম করবো কী করে? দেখুন, যেমন মনে করেন যে যদি কোনো ব্যক্তি লেখাপড়া না শিখে ভালো চাকরি করতে চায়, যেমন বাংলাদেশে বিসিএস ক্যাডার হতে চায়, তাহলে কি সম্ভব? সম্ভব না। আগে তারা ভালোভাবে পড়াশোনা করতে হবে, বেশ অনেকগুলো সার্টিফিকেট অর্জন করতে হবে, তারপরে কিন্তু সে ভালো একটা জবের জন্য প্রস্তুতি নিতে পারবে, যে অনেকগুলো কাজ গুছানোর পরে। আর তাছাড়া কিন্তু আদারে সম্ভব না। আমরা কিন্তু এখানে বেশ কিছু কাজ করব এবং ইনকাম করার জন্য, আর ইনকাম করতে হলে আমাদের এই কাজগুলো আগে লাগবে। তাহলে আগে কাজ শিখতে হবে, পরে ইনকাম। আগে কিন্তু মাথার ভিতরে ইনকামের টেনশন ঢুকালে কিন্তু কাজ শেখা যাবে না। কাজটা শিখবো, দেন পাশাপাশি ইনকামটাও আমাদের মূল টার্গেট, ঠিক আছে, এটা আর কি। এরপরে আমরা একটা কথা বলবো এখানে, যেমন আমরা এখানে একটা উদাহরণ দেবো যে যদি কোনো জেলে নদীতে মাছ ধরতে যেতে চায়, তাহলে নদীতে তো অনেক মাছ আছে আমরা জানি, বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন প্রকারের। তো সে মাছ ধরতে গেলে কি করতে হয়? আপনার তার জাল রশি এগুলো সব তৈরি করতে হয়, একটা নৌকা, এগুলো যা যা সরঞ্জাম লাগে সবগুলো সে কিন্তু আগে তৈরি করে নিয়ে তারপর নদীতে ঝাঁপিয়ে পড়ে। তার আগে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কিন্তু কোনো লাভ হয়নি, এটা কিন্তু স্বাভাবিক, আমরা সবাই জানি। যা হোক, অনুরূপ আমাদেরকেও কিন্তু এরকম প্রস্তুতি নিয়ে নামতে হবে, ঠিক আছে। আমি দেখাই আমরা কি কি মাছ শিকার করতে পারি, সেই বিষয়গুলো একটু দেখায়। দেখেন, আমি একটা ব্রাউজ ওপেন করলাম, যেমন গুগল একটা ব্রাউজার, তারপরে মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোর, অপরামিনি, এই যে তো হাজার হাজার ব্রাউজার আছে, তাই না? আমরা গুগল ক্রোমটা এখানে ব্রাউজ করব। এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম, ঠিক আছে। একটা নিউ ট্যাব ওপেন করলাম, করার পরে আমি এখানে লিখলাম fiverr.com, এই যে fiverr.com লিখছি চলে আসে, এপাই লিখছি fiverr.com চলে আসে, fiverr.com, fiverr.com, fiverr.com। আমি কিবোর্ডটাকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমার সামনে অপশনটা এমন চলে আসলো, আপনারা দেখেন খেয়াল করে, আমার সামনে কিন্তু এমন চলে আসছে। কেউ যদি আমার কথা না বুঝতে পারেন, না শুনতে পারেন, তাহলে একটু নক করবেন অবশ্যই, আশা করি সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর লাইনগুলো একটু কষ্ট করে মিউট করে দিবেন, যখন কথা বলবেন তখন লাইনটা আনমিউট করে নেবেন, তবে ভিডিওর ভিতরে কথা না বলাই ভালো। আমি শেষে 10 মিনিট সময় দিব আপনাদের কাছে। এখন দেখেন, আমরা fiverr.com এ ক্লিক দিলে আমাদের ইন্টারফেসটা এমন আসলো, বাট আপনাদের ইন্টারফেসটা এমন নাও আসতে পারে, কারণ আপনারা এই মার্কেটে জয়েন না এবং কোনো প্রকার কাজ করছেন না। আমি এই মার্কেটে জয়েন, তারপরে আমার ইন্টারফেসটা এমন আছে। এখানে কি কি আছে, এই বিষয়গুলো আছে, সবগুলো একটু পড়ে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে আমাদের ছবির উপরে ক্লিক দিলাম, তারপর হচ্ছে প্রোফাইলে ক্লিক দিলাম। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন, এই যে আমাদের একটা দেখায় মোর থেকে বায়ার রিকোয়েস্ট, যে দেখি এখানে দেখেন আমার জন্য এই যে 6 জন বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে 6টা কাজে। এখানে সারাদিন আপনার লাইনই থাকবে, কম বেশি রিকোয়েস্ট সবসময় আসবে, 6 জন আসছিল আমার অনুপস্থিতিতে কাজটা চলে গেছে। বেশ কিছু আসার পরে 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, তারপরে থাকে না এই রিকোয়েস্টগুলো আসার পরে। রিকোয়েস্টগুলো আপনারা দেখবেন, দেখলে করতে পারবেন, ঠিক আছে। এখানে আমি ক্লিক দিলাম যে জন্য, সেটা হচ্ছে যে স্যার আমাদের এখানে কেন আনলেন বা কি দেখাবেন আমাদের এখানে। আপনারা হচ্ছে ডাটা এন্ট্রি কোর্সের স্টুডেন্ট, তাই না? আপনাদেরকে আমি যে কাজটা দেখাবো, দেখেন আমি এটা ওপেন করার পরে এখানে লিখলাম, এখানে ফাইন্ড সার্ভিস আছে, আমি এখানে লিখলাম ডাটা এন্ট্রি লিখতে পারবেন, ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ড লিখতে পারবেন, ডাটা এন্ট্রি জব লিখতে পারবেন, ডাটা এন্ট্রি এক্সেল লিখতে পারবেন, ডাটা স্কাপিং লিখতে পারবেন, ডাটা ওয়ার্ড লিখতে পারবেন,
আপনি অনেক কিছু লিখতে পারবেন যেটা ইচ্ছা। তো আমি ফার্স্টে ক্লিক করলাম ডাটা এন্ট্রি। মানে এখানে মানুষ কেন এই কোর্সটা করে এবং এই কোর্সটা করে লাভ কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা আসলে কোর্সটা কেন করব। এখানে দেখেন বেশ অনেকগুলো বিষয়ের ইনফরমেশন আমার কাছে চলে আসছে। আমি কি লিখছিলাম ফাইন্ড সার্ভিসে যে ডাটা এন্ট্রি, ওকে আপনার এরকম লিখলে এরকম চলে আসবে। এখানে আসার পরে দেখেন প্রথম যে আসছে এটা আইএলবি এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট টাইপিং ডাটা এন্ট্রি, ওকে এ কাজ করছে হচ্ছে 1K মানে 1000-এরও বেশি কাজ করছে এবং সে 5-স্টার রিভিউ পাইছে অনেকগুলো। হ্যাঁ এবং তার রেটিং পয়েন্টটা আছে এটা হচ্ছে 10। আমরা একটু এটা ক্লিক করে দেখি এগুলো মেয়েগুলো যা আছে এদেরগুলো আমরা দেখবো, এক এক করে ছেলেগুলো আছে এদেরগুলো আমরা দেখবো, তবে একটা একটা করে আমরা একটু দেখি। এখানে এখানে অনেকে আছে, এরা এগুলো কিভাবে বানিয়েছে এগুলো আমরা বানাইবো। হ্যাঁ কোনো সমস্যা নাই, দেখেন এরা এগুলো নিজেরা নিজেরা বানাইছে, আমরা এগুলো নিজেরা বানিয়ে ফেলবো, কোনো অসুবিধা নেই। যাই হোক মোটামুটি দেখলাম। এখন আমরা এখান থেকে কি দেখবো সেটা আসার বিষয়, তাই না? এখান থেকে আমরা প্রথম এই সিলেক্টটায় ক্লিক দিই যে দেখি কি অবস্থা। আমরা এখানে ক্লিক করলাম, ও প্রথমত টাইটেল দিছে বিজনেস, তারপর দিছে ডাটা এন্ট্রি। কি দিছে? আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট করবে আর এক্সেলে কিছু কাজ করবে, টাইপিং করবে অ্যান্ড ডাটা এন্ট্রি করবে, ওকে। ও 1646টা কাজের রিভিউ পাইছে, অর্থাৎ ও কিন্তু অনেকবার রিভিউ দেয় অনেকবার রিভিউ দেয় না, ও অনেক কাজ করছে অনেক কাজ করছে। আপনি দেখেন খেয়াল করে আপনারা এখানে ওর বেসিক 2 hours ওর মানে 2 ঘন্টা কাজ করবে $10, ওর বেসিক হচ্ছে এটা। ওর স্ট্যান্ডার্ডে যদি যায় তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে $40, বেসিক হচ্ছে $10-এর নিচেও কাজ করবে না, আর $40 পরে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়াম হচ্ছে ওর $100। ওরে বাবা, টপ রেটেড ফ্রিল্যান্সার, ঠিক আছে, এবং সেকেন্ড সেলার লেভেল, সেকেন্ড সেলার আর কি সেকেন্ড লেভেল কমপ্লিট করছে। তো ও হচ্ছে $100 প্রিমিয়াম প্যাকেজ। ও কি করবে? ও ডাটা এন্ট্রি করবে, ওয়েব রিসার্চ করবে, ডাটা মাইনিং করবে, কপি পেস্ট করবে, টাইপিং করবে, অ্যাজ পার বায়ার ইন্ট্রাকশন করবে, ইন্সট্রাকশন মানে বায়ার যেভাবে বলবে সেভাবে করবে, 4 days ডেলিভারি, 4 দিনের ভিতর ডেলিভারি দিবে, আনলিমিটেড ডিভিশন দিবে, আর কি করবে 20 hours অফ ওয়ার্ক, 24 ঘন্টা কাজ করবে, ফরম্যাটিং করবে অফ ক্লিয়ার আপ আর গ্রাফ অফ টেবিল ক্রিয়েশন। এটা তাহলে বুঝতে পারলাম আমরা ও কী কাজ করবে কয় ঘন্টায় করবে সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। আপনারা সুন্দর করে এভাবে দেখে নেবেন, ঠিক আছে, এটা আর কি। এখন দেখি ও কী কী সার্ভিস এখানে আরও কী কী উল্লেখ করছে। ও বলছে কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ইন্টারনেট রিসোর্স অ্যান্ড ওয়েব রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, ম্যানুয়ালি টাইপিং, PDF টু ওয়ার্ড এক্সেল, ইমেজ স্ক্যাপিং পেজ ওয়ার্ড এক্সেল, তারপর হচ্ছে কন্ট্রাক্ট ডিটেল চার্জ অ্যান্ড বিজনেস কার্ড ডাটা এন্ট্রি অ্যান্ড গুগল স্প্রেডশিট অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি অ্যান্ড। এই কথাটা ভালো করে দেখেন, এই কথাটা অনেকের কাছে আমার নতুন লাগবে, এটা আমি একটু পরে আলোচনা করবো। ব্যাংক স্টেটমেন্ট টু এক্সেল অ্যান্ড প্রপার্টি ডাটা রিসার্চ অ্যান্ড লিঙ্কডইন ডাটা কালেকশন অ্যান্ড ইমেল কি ফিল্ডিং অ্যান্ড ইমেল লিস্ট, ইমেল ফাইন্ডিং অ্যান্ড ইমেল লিস্ট মানে ইমেল খুঁজে দেবে এবং ইমেল লিস্ট করে দেবে, এটা কোনো ব্যাপার না। মেইলিং লিস্ট ইন এক্সেল মেইলিং লিস্ট করবে অ্যান্ড গুগল স্প্রেডশিট করবে অ্যান্ড অল কাইন্ডস অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন সাপোর্ট অর অফিস অ্যাসিস্ট্যান্ট ইন এনি টাইপ অফ ডাটা এন্ট্রি জব অ্যাট ইউর ফিঙ্গার টাইপস হোয়াই ইউ অফার আস কেন অফার করবে, ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট সার্ভিস দিবে অ্যান্ড আনলিমিটেড রিভিশন দিবে, ফাস্ট রেসপন্স করবে, 24 hours অনলাইন মানে 24 ঘন্টা সে অনলাইন থাকে এটা বলছে, টিম ওয়াইজ ওয়ার্ক করবে, মানি ব্যাক গ্যারান্ট, আরে বাবা, হ্যাভ এ গুড ডে প্লাস। যাক বুঝতে পারলাম
এর বাসা কোথায়? এর বাসা হচ্ছে ঢাকাতে, সরি বাংলাদেশে। এই বাংলাদেশ থেকে জয়েন করছে, কত সালে জয়েন করছে? বেস্ট পুরাতন হয়ে গেছে, মেম্বার সাইন 2015। আমাদের থেকে ও 5 বছর সিনিয়র, আপনাদের থেকে কত বছরের সিনিয়র? ও 5 বছরের সিনিয়র। এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, আর লাস্ট ডেলিভারি দিছে 9 ঘন্টা আগে একটা কাজ করে দিছে। ঠিক আছে, তাহলে ওর সম্পর্কে আমরা জানতে পারলাম, ও নিজে এখানে সংক্ষিপ্ত একটা পরিচয় দিছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কমপ্লিট প্যাকেজ। ওর প্যাকেজটা একটু দেখলাম, প্যাকেজটা তো আগে দেখছিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন, একটা বেসিক যে নলেজ সেটা চলে আসছে। ও কোন কোন কাজগুলো কোন কোন রেটে করছে বা কিভাবে করছে বা কত স্টার পাইছে সবগুলো এখান থেকে দেখাচ্ছে, এবং কোন বায়ার ওকে 5 স্টার দিছে, কোন বায়ার 4 স্টার দিছে, সব ও বেশিরভাগই 5 স্টার পাইছে মোটামুটি। তাহলে আমরা কিন্তু এগুলো তার থেকে বেসিক নলেজ নিলাম, যে বেসিকটা $10, স্ট্যান্ডার্ডটা $40, আর প্রিমিয়াম তার $100। পুরো টপ রেটেড একদম ফ্রিল্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা তার বিষয়টা পুরোপুরি দেখতে পারলাম। আমরা এখন অন্য একজন নারীরটা দেখি। এটা দেখি, 389টা কাজ করছে, 159টা কাজ করছে, 144টা কাজ করছে। আচ্ছা, এটাই দেখি, এগুলো দেখলে আমরা একটু অনুমান করতে পারি যে আসলে আমাদের কাজটা কেমন করতে হবে বা কিভাবে করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দিব, কিন্তু কেমন ভাবে মানে কেমন হতে পারে কাজটা, সেটার জন্য আমরা একটু এখান থেকে একটা বেসিক নলেজ নিচ্ছি। ঠিক আছে, এটা আর কি। এরপরে দেখেন, এগুলো সব আপনারা ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কি আছে, কিভাবে কাজ করতে হবে, কি কি। আমি যেটা মুখ্য বিষয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে ওকে ওর গিগটার ইয়ে লিখছে কি, যে আই উইল বি ইয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। ও কি করে, ও সেকেন্ড লেভেল 5 স্টার পাইছে, 389টা রিভিউ পাইছে, আর অনেক বার আছে রিভিউ দেয় না। ও গিগের উপরে কি লিখছে, গিগের ইমেজের উপরে তার ছবিটা দিছে, অ্যান্ড কি করছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখছে টাইটেলে, অ্যান্ড লিখছে ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, শপিফাই প্রোডাক্ট অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল এক্সট্রাকশন অ্যান্ড ডাটা এন্ট্রি, এগুলো সে দিছে। হ্যাঁ, এখন দেখেন আমরা এগুলোর ওনারটা দেখলাম, ওনার বেসিক আছে কত, $5, ওনারটা আবার একটু রেট কম আছে। উনি কি কি করবে এখানে লিখছে আপনারা একটু দেখে নেবেন। এরপরে আছে স্ট্যান্ডার্ড আছে $10, আর প্রিমিয়াম আছে $25, এনার আবার রেটটা অনেক কম আছে। ঠিক আছে, কি কি সার্ভিস প্রোভাইড করে সে আমরা একটু দেখি, ওয়েব রিসার্চ, শপিফাই প্রোডাক্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস হোস্টিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রোডাক্ট লিস্ট অ্যান্ড কপি পেস্ট ওয়ার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর, ডাটা অ্যানালাইটিক, ইমেজ রিসার্চ, ইমেজ অপটিমাইজেশন, ডাটা এন্ট্রি, টাইপিং, ডাটা কালেকশন, ডাটা সার্ফিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস, ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, PDF, এক্সেল, ওয়ার্ড, কনভার্সন বা কনভার্ট বা এডিটর, এই তিনটার নাম একই। এরপর হচ্ছে কপি পেস্ট, এরপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ফাইন্ডিং, ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড ম্যানুয়ালি টাইপিং, শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কোম্পানি ইনফরমেশন রিসার্চ। ঠিক আছে, কোয়ালিটি ওয়ার্ক করবে, হোয়াই ইউ হায়ার মি, কেন তাকে হায়ার করবে। তারপর হচ্ছে কুইক ডেলিভারি দিবে, 100% অ্যাকুরেসি কাজ করবে। ঠিক আছে, এটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। কোথা থেকে জয়েন করছে, পাকিস্তানি নাগরিক। এভারেজ রেসপন্স 1 আওয়ার্স, হ্যাঁ 18 সালে, আমাদের বেশি দিন পুরাতন হয় না, 2 বছর। ঠিক আছে, লাস্ট ডেলিভারি দিয়েছে 3 ডেজ আগে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলাম, আমরা আমরা সবাই মোটামুটি বুঝতে পারলাম যে কোথায় কাজ করবো, কিভাবে করবো। এরপরে আমরা আর একটা মার্কেটে চলে যাই। আমরা মোটামুটি এখান থেকে নলেজ নিলাম, দুইটা দেখলাম, বাকিগুলো আমি আর দেখবো না, আপনারা এখান থেকে সব দেখে নেবেন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন, এগুলো সব দেখে দেখে একটু ইয়ে নেবেন, বেসিক নলেজ নেবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং কাজটা খুব একটা কঠিন না, কোনো কিছুকে সিরিয়াসলি নেবেন না, একেবারে সোজা কাজ। ঠিক আছে, একেবারে সোজা কাজ, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখানো হবে ইনশাল্লাহ, এবং খুব সহজভাবে বুঝতে পারা করা হবে। ঠিক আছে, আমরা অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন একটা মার্কেট প্লেস দেখালাম,
একটা মার্কেট প্লেস দেখালাম যে fiverr.com, তারপরে দেখাবো আমি freelancer.com। freelancer.com দেখালাম, তারপরে হচ্ছে আমরা এখন freelancer.com দেখাবো, এরপরে আছে 99design.com, guru.com, তারপর পিপুল পাওয়ার আওয়ার, তারপরে আছে আপওয়ার্ক, অনেক অনেক আছে, অনেক সাইট আছে ইনকাম করার মধ্যে, এবং সেখানে ইনকাম হবে। আর এই মার্কেটে যেগুলো দেখালাম না, এগুলো 100% সত্য আমি যতটুকু জানি, এবং এই মার্কেটে ইনকাম বলে টাকা মাইর যায় না, এগুলো অনেক বড় বড় মার্কেট। হ্যাঁ, এখন দেখাবো আপনাদেরকে freelancer.com। আমি এখান থেকে জাস্ট আমার আইডিটা দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিলাম। আপনারা এখন এগুলো দিতে পারবেন না, কারণ আপনাদের এখন অ্যাকাউন্ট করা হয় না। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট আমি করে দেবো ইনশাল্লাহ, কোনো চিন্তা করবেন না, অ্যাকাউন্ট করে দিব। করে দিলে আপনারা কাজ করতে পারবেন, একটু সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে, কারণ লেগে না থাকলে কোনো কাজ করা যায় না, কোনো কাজ পাওয়া যায় না। ঠিক আছে, লেগে থাকা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আপনারা দেখেন আমি এই মার্কেটে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে দেখেন আপডেট, এখানে মেসেজ, এখানে মাই প্রজেক্ট, এখানে ব্রাউজার। হ্যাঁ, এখানে কিন্তু হাজার হাজার জব আছে, এখন কতটা জব আছে আমরা দেখতে পারবো। এখানে যদি আমরা এই যে আমার সামনে জবগুলো আসতেছে, দেখছেন জবগুলো আসতেছে, এই যে আমি এখানে ক্লিক দিই, তাহলে আমি এখান থেকে গুগল যেমন এই যে একটা কাজে আমি এখান থেকে ক্লিক দিলাম, এটা হচ্ছে ইন্ডিয়ান বায়ার আছে, এটা কত ডলারের কাজ, এটা হচ্ছে 12,500 থেকে 37,500। হ্যাঁ, এটা কাজ, এটা কি রিকোয়ারমেন্ট চাইছে, পিএইচপি আর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এগুলো কাজ আপনারা পারবেন না, এগুলো কাজ অন্য কোর্সে। হ্যাঁ, আপনাদেরকে যারা দেখাচ্ছে আপনাদের কোন কোর্সের কাজ সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে কনভার্ট, এই যে একটা কাজ আছে, এই কাজটা, এটা হচ্ছে আপনাদের কাজ, এটা হচ্ছে একদিন দেখা দিলে আপনারা বুঝতে পারবেন এই কাজটা, কনভার্ট অফ পিডিএফ ইনটু ওয়ার্ড। এই কাজটা এখানে যত কাজ আছে 60% কাজ সব থেকে এই কাজ পোস্ট হয়, তাহলে এই কাজটা আপনারা শিখতে যান। অর্থাৎ এই কাজটা অনেক ইজি কাজ, আমি একদিন দেখা দিলে আপনারা বুঝে ফেলবেন যে এই কাজটা কীভাবে করতে হবে। তো এখানে ডিটেলস আমরা চাই, কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ডে কনভার্ট করতে হবে, একটা ফাইল আছে পিডিএফে, সেই পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তা উই উড লাইক টু কনভার্ট অফ পিডিএফ, কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড। ঠিক আছে, এরপর হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট চাইছে আমাদের কাছে, ডাটা এন্ট্রি আমরা পারবো, পিডিএফ এটা আমরা পারবো, ওয়ার্ড আমরা পারবো, কপি টাইপিং আমরা পারবো, মাইক্রোসফট অফিস এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাই এগুলো সব যদি ঠিক থাকে, কত ডলারের কাজ এটা, 1,500 থেকে 12,500, এটা একটা ইন্ডিয়ান বায়ার, এর কোনো রিভিউ এখনো নাই, নতুন আজকে জয়েন করছে মার্কেটে, এর কি কি ভেরিফিকেশন আছে এখানে দেখাচ্ছে সব কিছু। যাদের ভেরিফিকেশন আছে তাদের এখানে এ থাকবে আর কি, যাদের রিভিউ আছে এখানে কাজগুলো দেখাবে, যে আগে কমপ্লিট জিরো প্রজেক্ট, মানে কোনো কাজ কমপ্লিট করায় না। তো সাধারণত আমরা নাইজেরিয়ার কোনো কাজ করবো না, নাইজেরিয়া সব কাজ করে নেই, টাকা দেয় না, মানে ওরা ধান্দা বাজার কে, ওদের এখানে দেখবেন এখানে প্রজেক্ট কমপ্লিট নাই, জিরো জিরো। আর ভারতীয় বায়ারের মানে 90% কাজ করবো না, 10% করবো, কারণ এখানে বেশিরভাগ সব কাজ করে নেই, টাকা দেয় না, একটু টাও টাও। আর বাংলাদেশি বায়ারে 90% কাজ করবো না, ভারতের 90% কাজ করবো না, আর আর নাইজেরিয়ার 100% কাজ করবো না, 99% কাজ করবো না নাইজেরিয়া। যার এখানে প্রজেক্ট কমপ্লিট আছে তারটা করতে পারবো, আমরা 100% কাজ করবো কাদের, ইউনাইটেড স্টেট, সেটা কোনটা সেটা আমি দেখাচ্ছি, ইউনাইটেড স্টেট বায়ারে এখানে লেখা থাকবে আর কি, আমি দেখাচ্ছি। তারপরও যেমন একটা কাজ দেখি কোন বায়ার, এটা মেবি ভারতীয় বায়ার,
ভারতী ভাই, এটাতে যে দেখি এটা অস্ট্রেলিয়ার বাইরে, এটা জিরো প্রজেক্ট, তারপরে এর কাজটা করা যাবে। 27 তারিখে জয়েন হয়েছে এই মাসে, হ্যাঁ আজকে হচ্ছে 29 তারিখ, 27 তারিখে জয়েন হয়েছে, এর কাজটা আপনারা করতে পারবেন। এ বলছে কি বিল্ড বিল্ড অ্যান্ড কি রিক্রিয়েট মাই ওয়েবসাইট, পুনরায় ইয়ে করবে মানে তৈরি করবে কি করবে তার মানে ওয়েবসাইটটা পুনরায় বিল্ড আপ করবে। যাক ওয়েবসাইটের কাজ আপনাদেরকে আমরা শেখাবো না, কারণ ওয়েবসাইট হচ্ছে আমাদের অন্য কোর্স, কিন্তু এটা আমাদের ওই যে ইয়ে করা আছে তার কারণে আমার সাইডে আসতেছে, তো প্রবলেম এটা আমরা করতে পারবো, কিন্তু আপনারা এটা পারবেন না, আপনারা পারবেন যে কাজটা দেখালাম ওটা, আরও এখানে অনেক কাজ আছে সেগুলো আমি দেখিয়ে দেবো। এখানে রিকোয়ারমেন্টে চাইছে সে কী কী চাইছে এগুলো সব একটু পড়তে হবে, তারপরে এটা পড়তে হবে যে স্কিলে কোনো ওয়েবসাইট ডিজাইন এবং ব্র্যান্ডিং, তারপর ব্র্যান্ড মার্কেটিং, ওয়েবসাইট অ্যানালাইটিক অ্যান্ড ওয়েবসাইট বিল্ডিং, ঠিক আছে হ্যাঁ এটা আমরা করতে পারবো, কোনো ব্যাপার না। এটা ডলারের কথা দিচ্ছে, $15 থেকে $25 ভিতরে করে নিবো, এভাবে এত কম, ঠিক আছে। এই কাজটা করতে কারোর হয়তো 2 ঘন্টা লাগবে, কারোর 4 ঘন্টা, কারোর 1 দিন, বিভিন্ন দিন লাগতে পারে। এখন দেখেন এখানে এই প্রজেক্টগুলো এসে চলে যাচ্ছে, এই প্রজেক্টগুলো আমরা কোথা থেকে দেখবো, কারণ এখানে প্রজেক্টগুলো এসে থাকে না, 2 সেকেন্ডের পরে আবার চলে যায়। তো সেক্ষেত্রে আপনারা এখানে যেতে পারবেন এই প্রজেক্টে, অথবা আপনারা এখানে যেতে পারবেন এখানে প্রজেক্টে, এখানে যাওয়ার পরে ব্রাউজারে যাওয়ার পরে প্রজেক্ট, প্রজেক্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্রজেক্টগুলো সব দেখতে পারবেন যে আমার যে কাজ রিলেটেড সেই প্রজেক্ট কয়টা আছে। দেখেন আমাদের সামনে চলে আসছে, আমরা আমাদের যে প্রজেক্ট, আমার যে আইডি, এটা 8339টি কাজ আছে এখানে, এই যে 5 স্টার পা বা 5টা রিভিউ পাইছে, এবং এর কাজগুলো আমরা করবো, ঠিক আছে। এ কি করবে, মাইগ্রেশন অফ ই কমার্স ওয়েবসাইট ফ্রম কি অ্যাডোবি বিজনেস ক্যাটাগরিজ আর কোন কোন, এখানে যে দেখি কোন দেশে পায় এবং কতজন আবেদন করছে, এটা আসবে, হ্যাঁ এটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের শো করবে $250 থেকে $750-এর কাজ, এটা হচ্ছে ক্যানাডিয়ান বাইরে, ক্যানাডিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, এদের কাজ আমরা সবগুলো করবো। 5টা কাজ কমপ্লিট করবে অলরেডি, হ্যাঁ 5 প্রজেক্ট কমপ্লিটেড, ওকে, এবং 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ মানে অনেক ভালো একজন বায়ার, এবং তার দেখেন এগুলো সব কমপ্লিটেড আছে, দেখছেন এখানে পেমেন্ট মেথড কমপ্লিটেড, ভেরিফাই ডিপোজিট মেড, এবং ইমেইল অ্যাড্রেস ভেরিফাই, ফোন নম্বর কমপ্লিটেড, এবং ফোন সরি প্রোফাইল কমপ্লিটেড, ফোন নম্বর ভেরিফাইড, হ্যাঁ সব কিছু তার ওকে আছে, আমরা তার কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমরা কিভাবে তার ভিডিও আবেদন করব, এখান থেকে আমরা চাইলে এখানে এই $250 থেকে $750-এর ভিতরে এখানে আবেদন করতে হবে, আপনি চাইলে এখানে $600 দিতে পারবেন আপনার ইচ্ছা, আপনি চাইলে আবার $250 দিতে পারবেন, হ্যাঁ $200 দিলে হবে না, কারণ $250 দিতে পারবেন, ঠিক আছে $600 দিয়ে দিলাম, ঠিক আছে এখানেও আপনি $600 দিবেন, এভাবে দিয়ে তারপর আবেদন করবেন, ঠিক আছে। দিয়ে এখানে একটা মেসেজ লিখতে হবে, মেসেজ লিখলে কাজটা কয়দিনের ভিতর করবেন, আপনি চাইলে 6 দিনের ভিতর করেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে এখানে রেট সিগনাল আসছে, এখানে মেসেজ লিখতে হবে, লিখলে এই যে 100 মিনিমাম 100 লিখলে তারপরে আপনার এখান থেকে ক্লিক দিতে হবে, ক্লিক দিলে প্লিজ বিট মানে একটা বিট আমি করে ফেলতে পারবো তার সঙ্গে, ওকে আশা করি বুঝতে পারছেন। এরপর এখানে সবসময় চোখ রাখবেন কী কী কাজ আসলো, দুইটা জায়গায় খুব গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে একটা আর একটা হচ্ছে মেসেজ। এখানে যেমন কাজ এসে লাল হয়ে যাচ্ছে, এখানে এরকম কাজ এসে ফুল স্টপ লাল হয়ে যাবে, তখন আপনি ক্লিক দেবেন এইভাবে যে আপনাকে কোনো কাজের জন্য কেউ কন্ট্যাক্ট করতে চাচ্ছে বা আপনাকে কেউ নক দিচ্ছে, যেমন আমাকে এরা নক দিচ্ছে, ঠিক আছে। এটা একটা ইউনাইটেড বায়ারের কাজ ছিল, কনভার্ট ইনটু পিডিএফ টু ওয়ার্ক, ঠিক আছে। এরকম আপনাদেরকেও এরকম নক দিবে, এরকম লাল ফোঁটা হয়ে থাকবে এখানে, ঠিক আছে মেসেজ আসলে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা বেসিক একটা থিম নিলাম এখান থেকে, ঠিক আছে। তো এখানে আমরা যখন কাজ সার্চ করবো, যেমন আপনার যে রিলেটেড কাজ আপনি পারেন, যেমন আমি যদি আমি ভিডিও এডিটিং পারি, তাহলে আমি লিখলাম ভিডিও, VIDEO, ভিডিও, ভিডিও লিখলে আমার সামনে ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো সবগুলো দেখেন চলে আসতেছে, 506টা কাজ আছে, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলো চলে আসতেছে, ঠিক আছে দেখছেন। এখন আপনারা মনে করেন পারেন ডাটা এন্ট্রি, তাহলে আপনারা লিখবেন ডাটা এন্ট্রি, ডাটা ডাটা এন্ট্রি জব, এই যে ডাটা এন্ট্রি চলে আসছে, হ্যাঁ এই যে একটা জব চলে আসছে, কিন্তু এই বাইরের কোনো ভেরিফিকেশন নেই,
অলরেডি 8 দিন আগে এটা এ করছে, ওপেন আছে এখনো, 20 জন বিড করছে, অলরেডি 20 জন অফার পাঠাইছে তাকে, ঠিক আছে? কি কি কাজ জানতে হবে? ডাটা প্রসেস, ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়েব রিসার্চ অ্যান্ড কপি টাইপিং, ঠিক আছে? এরপরে একটা ডাটা এন্ট্রি আছে, এও নতুন বায়ার, এ এও নতুন বায়ার, এ হচ্ছে $30 থেকে $250-এর কাজ, এক্সেলের কাজ খালি। আই হ্যাভ সাম ওয়ার্ক ইন অ্যান এক্সেল স্প্রেডশিট, 12 মিনিট আগের কাজটা একটু দেখি, যদি নাইজেরিয়া না হয় তাহলে আপনি বিট করতে পারেন, ইন্ডিয়ান হতে পারে হয়তো বা অন্য দেশের পারে, এই যে ইন্ডিয়ান, দেখছেন ইন্ডিয়ান, এটা আপনি চাইলে করতে পারবেন, না চাইলে না, আপনার বিষয়, ঠিক আছে? আপনার বিষয়, আপনারা এই করে দেখবেন যেটা আপনাদের সুবিধা হয় সেটা করবেন। এখানে দেখেন অলরেডি 21 জন আবেদন করে ফেলছে, ঠিক আছে? 21 জন আবেদন করে ফেলছে, তার ভিতরে একজন ফ্রিল্যান্সার, 5 স্টার বা ফ্রিল্যান্সার, এবং একটা প্রজেক্ট কমপ্লিট করেছে ইন্ডিয়া, ইন্ডিয়া ফ্রিল্যান্সার। আমরা তারটা একটু দেখি, এই যে গাজিয়াবাদ, মনে হয় গাজিয়াবাদ একটা ইন্ডিয়ার জায়গা, নাম আমি চিনি না, যাও যারা চেনেন তারা বলতে পারবেন। এই যে গাজিয়াবাদ থেকে করছে ইন্ডিয়া একটা কাজ করে দিচ্ছে 10 ডে আগে, ও 2500 ওদের মুদ্রা, ইন্ডিয়ার যে মুদ্রা সেটার কাজ করছে আর কি, এটা আর কি লারাভেলের কাজ করছে। ও কি কি কাজ পারে, কবে জয়েন করছে একটু দেখে আসি, ও এগুলো কাজ পারে এখানে উল্লেখ করছে, এবং পিএইচপি ওর স্কিল, জাভা স্ক্রিপ্ট অ্যান্ড ডাটা, ডাটা প্রসেস, প্রসেসিং অ্যান্ড ডাটা এন্ট্রি, আর যাও। এরপরে হচ্ছে ও সাইন ইন করছে, মেম্বার সাইন ইন, ও হচ্ছে মে মাসে, মানে 30 মে 2020, এ বছরে জয়েন করছে, মে মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ আমাদের থেকে 4 বছরের, সরি 4 মাসের সিনিয়র। ওর ইমেল ভেরিফিকেশন আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন আছে, পেমেন্ট ভেরিফিকেশন আছে, ঠিক আছে? আমরা ওটা দেখলাম, প্রিভিউ আছে একটা, সেটা দেখলাম। এখন দেখি পোর্টফোলিও আইটেম কি বানাইছে, কোনো পোর্টফোলিও বানায় না, তত অভিজ্ঞতা বলা যাবে না, ঠিক আছে? মোটামুটি কাজ বলছে, ঠিক আছে? এখান থেকে একজন বাংলাদেশি নাগরিক আবেদন করছে, কি লিখছে একটু দেখি, ডিয়ার, ডিয়ার কি, ডিয়ার কি কনসার, ডিয়ার কনসার, আইশো ইউর জব ডিসক্রিপশন, আই হ্যাভ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিস ওয়ার্ক, ক্যান আই হেল্প ইউ, প্লিজ রেসপন্স টু মি, আই এম রাইটিং ফর ইউর রেসপন্স, রিগার্ডস। এরপরে কি নামটা দিচ্ছে মনে হয় নাকি মেহমানান, যাও ও জয়েন করছে কবে একটু দেখি, আমাদের বাংলাদেশি নাগরিক, ও জয়েন করছে 28 সেপ্টেম্বর, মানে গতকালকে, ঠিক আছে? গতকালকে ও এই মার্কেটে অ্যাকাউন্ট খুলে আজকে কাজ শুরু করার চিন্তা ভাবনা, ইন্টারনেট মার্কেটিং, ডাটা এন্ট্রি, এক্সেল, ফেসবুক মার্কেটিং অ্যান্ড কাস্টমার সাপোর্ট, ঠিক আছে? ওকে, আমরা এগুলো দেখলাম। এখানে একজন সিরাজু মুনিরা ম্যাডাম বলছে যে ফাইবারের বায়ার রিকোয়েস্ট অ্যান্ড ফ্রিল্যান্সারের প্রজেক্ট ডিটেলস কীভাবে কিভাবে লিখবো নাকি, এটা লিখতে হয়, হ্যাঁ এটা মনে হয় লিখতে হয়, তেমন একটা সিম্পলি, তেমন একটা স্যাম্পল দিলে ভালো হতো। এ বিষয়ে আমাদের ইউটিউবে শত শত ভিডিও আছে, দেখে নেবেন, এরপরে এখনও তো অস্থিরার দরকার নেই। আজকে প্রথম দিনই জয়েন করছেন, আমি সবগুলো করে দেবো, ক্লিয়ার? আমি সবগুলো কাজ করে দেবো, আমি করে দেবো, কোনো সমস্যা নেই, বা আপনাদেরকে দিয়ে করাবো, আমি সব কিছু লাইভ এসে বলে দিব, তাহলে তো টেনশন করার দরকার নাই, তাই না? খালি পিসিতে জয়েন করতে হবে আমার সাথে, যে জয়েন করবে তাকে সবগুলো আমি করিয়ে দিব, হ্যাঁ? কোনো টেনশন নেবেন না, ওরা যেভাবে তৈরি করছে ওদের থেকে আমরা আরও প্রফেশনাল তৈরি করব, খালি কাজ করার মন মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ কাজ পাওয়া যাবে। ওকে, তারপর আমি চলে গেলাম এখানে, ওর পোর্টফোলিও দেখি, কোনো পোর্টফোলিও দেয় না যদি গতকালকে জয়েন করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা দুইটা মার্কেট, বড় বড় মার্কেট প্লেস দেখলাম, অন্য অন্য মার্কেট প্লেস এখনো দেখবো না, কারণ আমার কাছে এত সময় নাই। তো যাই হোক, তাহলে এখান থেকে আমি ইয়েটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ইয়ে করবেন, কি আপনাদের যে রিলেটেড প্রজেক্ট সেটা কিভাবে দেখবেন। রিলেটেড প্রজেক্ট এখানে এসে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন বিষয়ে কাজ পারেন। এখানে যদি আমি ওয়েব ডিজাইন দিই, তাহলে কিন্তু ওয়েব ডিজাইন আসবে, ঠিক আছে? এই যে ওয়েব ডিজাইন, কিন্তু আপনি এই বিষয়ে আপনার যদি লেখা না থাকে তাহলে কিন্তু আসবে না, আর এই বিষয়ে আপনাকে কাজ পাতে হবে ওয়েব ডিজাইন।
ওয়েব ডিজাইন আমার সামনে কতটা কাজ চলে আসছে, 421টা রেজাল্ট, অর্থাৎ প্রত্যেকটা ডলারের এখানে দেওয়া আছে রেজাল্ট ওয়েব ওয়েব অ্যাপ ইউএক্স ডিজাইন, ঠিক আছে, এই যে $1500 থেকে $3000, মানে বুঝতে পারছেন কি বড় কাজ এটা। সর্বোচ্চ করতে হয়তো 3 দিন লাগবে, কারণ তারা প্রফেশনাল, হ্যাঁ যারা প্রফেশনাল আমাদের মতো তার 3 থেকে 4 দিন লাগবে, খুব হাই পাই একটা ওয়েবসাইট যদি করে। তাহলে দেখেন এখানে রেটটা দিচ্ছে $1500 থেকে $3000, মানে বুঝতে পারছেন $1.84 বা $1.85 বর্তমান বাংলাদেশি রেট, ঠিক আছে ঠিক আছে। তো তাহলে এটা আবেদন করতে পারবেন, কিন্তু আপনারা না, কারণ যারা ওয়েব ডিজাইন বিষয়ে এক্সপার্ট তারা। ওকে, যাই হোক এখানে অনেক কাজ আছে। আর এখান থেকে আমরা যদি কাউকে কন্টেস্ট, এটা তো আমরা কিভাবে বিট করতে পারি সেটা দেখলাম, প্রজেক্টে দিয়ে আমাদের যে কাজগুলো এখান থেকে চলে যাচ্ছে সেই কাজগুলো প্রজেক্টে দিয়ে পাবো গ্যারেজে যাওয়ার পরে। এরপরে আমরা যদি কন্টেস্ট করি, তাহলে কন্টেস্টে ক্লিক দেবো। কন্টেস্ট মানে এখানে প্রতিযোগিতা করে কিছু কাজ নেওয়া যায়, কিছু কাজ নেওয়া যায় প্রতিযোগিতা করে, সেটা হচ্ছে এখানে আসতেছে কাজগুলো আসো। এই যেখানে কাজগুলো চলে আসছে, লোগো ডিজাইন, প্রফেশনাল অ্যাক্সেস কন্ট্রোল এন্ড প্রোডাক্ট, এটা হচ্ছে $177, এটা 5টা রিভিউ পাইছে, একটা কাজ করাইছে, বায়ারটা মনে হয় ভালো আছে, অ্যাক্টিভ 21 আওয়ার্স রিমাইন্ডারে অ্যাক্টিভ আছে এখনও, 21 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে, $365 আবেদনও করে ফেলছে, ঠিক আছে, $177 মোটামুটি ভালো ভালো কাজ, কিন্তু $100 21 জন অলরেডি আবেদন করেছে, 20 ঘন্টা আগে আছে, বায়ার অলরেডি একটা প্রজেক্ট কমপ্লিট করছে, ঠিক আছে। কী রিকোয়ারমেন্ট সেটা এখানে দেওয়া আছে, পড়ে নেবেন এগুলো। এগুলো সাধারণত গ্রাফিক ডিজাইনের রিলেটেড কাজ এখানে যেগুলো আছে। এখানে আপনি ডাটা এন্ট্রি ফিসে আছে কিনা সেটা চেক দিয়ে দেখতে পারবেন, 1060টা রেজাল্ট আছে, তো এখান থেকে দেখবেন অবশ্যই সব চ্যানেল কাজ এখানে আছে। এটা কোনো সমস্যা নেই, অস্থি রবেন না যে আমি অ্যাকাউন্ট করছি কাজ পাচ্ছি না কেন, আমার অ্যাকাউন্ট করতে পারতেছি না কেন, এগুলো কোনো ব্যাপার না, সব পারবো ইনশাল্লাহ, তবে সময় দিতে হবে, ঠিক আছে, কোনো টেনশন করা যাবে না। এখান থেকে সবসময় আমরা দেখবো, চোখ রাখবো, আর বেশিরভাগ আমরা একটু লাইনে থাকবো, কাজ করি আর না করি লাইনে থাকবো সবসময়। সবসময় মোবাইলে 2-3টা অ্যাপস ওপেন করে নিবো, একটা হচ্ছে fiverr.com অ্যাপস মোবাইলে ওপেন করে নিবো, মানে ইনস্টল করবো, আর একটা হচ্ছে freelancer.com, আর একটা হচ্ছে আপার, আর একটা হচ্ছে পিপুল পাওয়ার, এই 4-5টা অ্যাপস আমরা মোবাইলে সবসময় ওপেন করে নেবো এবং সবসময় থাকবো লাইনে, কাজ করি আর না করি, তাহলে আমরা 2-5টা কাজ করা করতে পারবো মাসে ইনশাল্লাহ ভালোভাবে। তো যাই হোক, আমি আপাতত এই বিষয়টা আজকে বন্ধু বুঝালাম, এই বিষয়টা আর এখন বুঝাবো না, কারণ আমরা অন্য কাজে চলে যাবো, এগুলো কাজ আমরা সব করবো, তবে একটু সময় সাপেক্ষে সেই সময়গুলো আমাদের দিতে হবে। এখন আমি আমাদের যে বাস্তব প্রজেক্ট যে স্যার, তাহলে আমরা এখন কি করে শুরু করবো, কিভাবে কাজ করবো, তাই না প্রশ্ন আছে এটা, ঠিক আছে। তো তার আগে আমি আপনাদের একটু মতামত নিতে যাচ্ছি, মতামতটা নিয়ে নিই। আমার সাথে একজন অল্প কয়েকজন জয়েন করছেন, সবাই এখনো জয়েন করেন না, তারপর আমি একটু বলি। হ্যাঁ আব্দুল্লাহ মিশাল, আপনি লাইনটা ওপেন করেন তো একটু, আব্দুল্লাহ মিশাল লাইনটা আনমিউট করেন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, মালাকা সুলতানা লাইনটা আনমিউট করেন, আব্দুল্লাহ মিশাল হয়তো ইনশাল্লাহ পারবো, কারণ যারা করতেছে ওরা কি আমাদের থেকে বেশি পণ্ডিত, না বেশি শিক্ষিত, না বেশি জানে, না বেশি খায়, এমন তো কিছু না, তাই না, বেশি টাকার মালিক, আসলে ওরা আমাদের মতো নতুন অবস্থায় জয়েন করছে, বুঝতে পারছেন, ওরা আমাদের মধ্যে এরকম ট্রেনিং নিয়ে শিখে জয়েন করছে, ওরা কিন্তু একেবারে অন্য কোনো জগৎ থেকে এসে কাজগুলো করতেছে, তা কিন্তু নয়, আমাদের মতো ওরা মানুষ, তো ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন, তাই না, অবশ্যই আমরা পারবো। এরপর আমি চলে যাই, আবিদ, আবিদ একটু লাইনটা আনমিউট করেন, আবিদ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই প্রস্তুত থাকবেন, কথা বলার সময় সবাই সময় নেবেন না, আবিদ হয়তো শুনতে পাচ্ছেন না, লাইনটা আনমিউট করে না এখন। রাখি আক্তার ম্যাডাম বলেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো রাখি আক্তার ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? রাখি
রাখি আক্তার না রাজীব আক্তার? ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, যাই হোক ওনার লাইনটা মিউট আছে। হ্যাঁ নিলয়, নিলয় ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। ম্যাডাম কাজগুলো দেখছেন? যে কাজগুলো এতক্ষণ যাবৎ আমরা দেখলাম মোটামুটি বেসিক একটা নলেজ নেওয়ার জন্য, দেখছেন কাজগুলো কি খুব কঠিন মনে হলো না সহজ মনে হলো বা কেমন লাগলো? এরপরে আমরা সিরাজু মুনিরা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। ম্যাডাম কাজগুলো কি দেখছেন এতক্ষণ যাবত আমরা যে কাজগুলো দেখলাম? জি দেখলাম। ও বেসিকটা কি আসলে বোঝা গেল যে কোথায় কাজ করতে হয়, কি কি কাজ করা লাগে? হ্যাঁ কাজ করতে কি, কাজ করতে কি কি লাগে এটা তো বুঝতে পারছেন তাই না? জি পারবেন করতে? আমাদের কাজ আবার চলে যায়। আমরা এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে আসি। আমরা এখন আমাদের তাহলে কি করতে হবে, কি কাজ করব তাই না? ওকে দেখেন, আপনাদের যাদের পিসিতে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নাই তারা অফিস প্রোগ্রামটা ইনস্টল করে নিবে। কিভাবে করে নেবেন এখন প্রশ্ন আছে সেটা, তাই না? অনেকের পিসি নাই বা অনেকের পিসি আছে থাকার পরও মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা নাই। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম আবার কোনটা? মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতর যেটা আছে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, তো যে লিখালিখির কাজগুলো করতে হয় বাংলা, ইংরাজি বা আদার্স ল্যাঙ্গুয়েজ, হিন্দি, উর্দু, এই জাতীয় যে আরবি, এই লিখাগুলোর কাজ আমরা ওয়ার্ড দিয়ে করে থাকি। আর হিসাব কিতাবের কাজগুলো আমরা এক্সেল দিয়ে করে থাকি, ঠিক আছে? তারপর পাওয়ার পয়েন্ট দিয়ে ওয়ার্ল্ড কাইন্ডস অফ প্রেজেন্টেশন করে থাকি। তারপর হচ্ছে অন্য অন্য কাজগুলো আমরা ওখান থেকে করে থাকি, তারপর এক্সেসের কাজগুলোও করে থাকি, ঠিক আছে? এই কাজগুলো আমরা যদি পিসিতে আমাদের এই কাজগুলো না থাকে তাহলে কিভাবে করবো তাই না? তাহলে সবাই হয়তো মনে করছেন সারাটা কি বললো মহাবিপদ। তা আসলে বিপদের কিছু নয়, সমস্যা আছে তার সমাধানও আছে, ঠিক আছে? সমস্যা হয়েছে তার অন্য একটা পথ অবশ্যই সমাধান আছে। তো আমরা এখন দেখবো, যেমন আমার পিসিতে দেখেন এখানে খেয়াল করে আপনারা, আমি স্টার্ট বাটন ওপেন ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস, আমি যদি এখানে কাজ করি মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে দেখেন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সব বিষয়গুলো আমার সামনে চলে আসে। এই যে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010, তো কারো 2010 থাকতে পারে, কারো 2007 থাকতে পারে যারা একটু পুরাতন ভার্সন, তারপর কারো 2013 থাকতে পারে 2013 যেটা, তারপর কারো 2016 থাকতে পারে 2016 যেটা, কোনো সমস্যা নেই, অস্থির হওয়ার কোনো দরকার নেই। সবগুলো হচ্ছে কাজ এক রিলেটেড, একটু একটু পরিবর্তন খুব কম, সেটা যে কোনো একটা ভার্সনে কাজ পারলে হবে, কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে? কোনো চিন্তা করা লাগবে না। দেখেন আপনারা, এই যে এটা হচ্ছে ওয়ার্ড পেজ, এখানে আমরা জাস্ট এরকম লিখালিখি করে থাকি তাই না? এটা হচ্ছে আমাদের অফলাইনের পেজ, আমরা এটাকে মিনিমাইজ করলাম এখানে, এটাকে মিনিমাইজ বলে, এটাকে ম্যাক্সিমাইজ বলে, এটাকে ক্লোজ বলে। হ্যাঁ আমরা এটা ধরে মিনিমাইজ করলাম, তাহলে এখানে আমাদের পেজটা চলে আসলো, ঠিক আছে? এই যে এখানে আমাদের পেজটা চলে আসছে, আমরা চাইলে এটাকে পিন করে রাখতে পারি, যে পিন করে আমি রেখে দিলাম এখানে। ওকে, এখন যাদের পিজিতে এই প্রোগ্রামটা নাই তারা কি করবেন তাই না? এই বিষয়ে আমাদের গ্রুপে, আমাদের পাবলিক গ্রুপ আছে একটা, আপনারা দেখে নিবেন। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের পাবলিক গ্রুপের, এখানে আমাদের গ্রুপে এই বিষয়ে পোস্ট দেওয়া আছে, অথবা আপনাদের যে গ্রুপটা বলছি না ওই গ্রুপেও আমাদের এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামে ফ্রি ফ্রি সফটওয়্যারটা দেওয়া আছে, এবং ফ্রি সফটওয়্যারটা আমাদের এই গ্রুপেই দেওয়া আছে, সাকসেস ট্রেনিং সেন্টার এই গ্রুপেই দেওয়া আছে আপনাদের জন্য ফ্রি সফটওয়্যার, অথবা আমাদের যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এই যে সাকসেস, এই যে সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এই গ্রুপেও আপনার আমাদের অফিস প্রোগ্রামটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। আর তারপরে যদি কেউ না পান, তাদের জন্য আমাদের কাছে আরও পরামর্শ আছে। তারা অনেকে আছে ভদ্রলোক, খুঁজতে চায় না কষ্ট করে, হ্যাঁ মানে খোঁজা তো অনেক কষ্ট তাই না? তাদের জন্য আমাদের কাছে একটা বুদ্ধি আছে, জাস্ট আমরা নতুন একটা একটা ব্রাউজার ক্লিক দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করব, দেন এখানে লিখব ড্রাইভ, DRIV, drive.google.com। দেখেন আমি ড্রাইভ লিখছি, ডি লিখছি, আমার সামনে drive.google.com চলে আসছে।
আমি এন্টার ক্লিক করলাম কিবোর্ড থেকে। আপনারা খেয়াল করে দেখেন আমার সামনে এটা চলে আসছে। আসার পরে আমি এখানেই ওই কাজগুলো সেম কাজগুলো এখান থেকে করব। এখন কিভাবে করব, তাই না? আমি কিন্তু একটু আগে অফলাইনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়ার্ড লিখতে হবে বা করতে হবে। এখন দেখেন এখানে অপশনটা এরকম আসছে আমার সামনে, আমি জাস্ট এটাতে একটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করার পরে এখানে মাইক্রোসফট অফিস যে কাজটা আমরা ওয়ার্ডের যে কাজটা একটু ক্লিক দিয়ে দেখাইলাম ওই সেম কাজটা এখান থেকে করব। কি করব, এখানে আছে ফোল্ডার, আর তার আগে এখানে কিছু দেখেন নিউ, নিউতে আমি মাউসের লেফট বাটন, ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, তারপর গুগল ডকস, তারপর হচ্ছে গুগল শিট, তারপর হচ্ছে গুগল স্লাইড, গুগল ফর্ম, মোর, মোরে গেলে আরো অনেক কিছু দেখা যাবে, আমরা এত কিছু এখন দেখবো না। আমরা এখান থেকে এটুকু মনে রাখবো যে গুগল ডকস মানে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজটা করি, আর গুগল শিট মানে মাইক্রোসফট এক্সেলে যে কাজটা করি আমরা হিসাব কিতাব, আর গুগল স্লাইড মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে কাজটা আমরা করে থাকি সেটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা এখান থেকে গুগল ডকসে ক্লিক দিব, ঠিক আছে? গুগল ডকসে ক্লিক দিলাম। দেখেন আমরা একটু আগে এখানে একটা পেজ ওপেন করছিলাম, কি পেজ আপনাদের সবার মনে আছে কিনা কি জানি, এই যে এখান থেকে আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করছিলাম, এই যে আমি একটু লিখছিলাম, যেমন এটাকে আমি লিখলাম, লিখার পর আমি একটা স্পেস দিয়ে যেমন আমি লিখলাম ঢাকা, ঢাকা, আমি ঢাকা লিখলাম, এবং আমি এখানে একটা আজে বাজে শব্দ লিখলাম দুইটাকে লিখে আমি যেমন এখানে একটা কালার দিয়ে দিলাম, যেমন কোন কালারটা দিয়ে এখান থেকে যেমন রেড দিয়ে দিলাম, আমি এটাকে একটু বড় করে দিলাম কন্ট্রোল প্লাস রাইট চেক থার্ড ব্র্যাকেট দিয়ে সবাইকে দেখার জন্য, যাতে সবাই সহজভাবে দেখতে পারে দূরের থেকে, ঠিক আছে? এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন এখান থেকে আমি এই কাজটা করলাম, হ্যাঁ এখান থেকে। এখন দেখেন এই একই যে লিখালিখির কাজটা করলাম, ওই একই লিখালিখির কাজটা আপনি এখান থেকেও করতে পারবেন, এই যে এখান থেকে আপনি এখান থেকে যে আমরা চাইলে এটাকে বড় ছোট করলাম, আমরা কিন্তু এখান থেকে চাইলে এটাকে ছোট করে দিতে পারি, চাইলে যে 48 সাইজ করে দিলাম ছোট, চাইলে যে 20 সাইজ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকেও ছোট বড় করা যায়, আমরা এটা সবাই জানি। অনুরূপ দেখেন আমরা এখানে চলে যাই, এখানে যাওয়ার পর আমি লিখলাম ঢাকা, ডি এই যে কে ঢাকা, ঢাকা লিখলাম, সিলেকশন করলাম, দেন আমি এখান থেকে একটু বড় করে দিব সাইজটা, এখন কত আছে ফন্ট সাইজ 11, আমি সেটাকে যদি 48 করে দিতে চাই তাহলে 48 করে দিলাম, অ্যান্ড কালারটা যদি দিতে চাই কালারটা আমি দিয়ে দিলাম, এখান থেকে রেড দিয়ে দিলাম, রেড কালার বাস, ঠিক আছে? ও এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, সরি, আমি এটাকে সিলেকশন করলাম, আমি ফরগ্রাউন্ড কালার দিব, এটাকে আমি নো কালার করে দিলাম, নাম চলে গেল, আমি এখান থেকে কালারটা দিয়ে দেবো, ঠিক আছে? বাস এখন দেখেন ফন্ট কালারটা দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে আরও ফন্ট সাইজ বড় করতে পারবেন, আমি এখানে 60 লিখে দিলাম বাস, অথবা আমি এখানে 100 লিখে দিতে পারবো, আমি চাইলে এখানে 100 লিখে দিতে পারি, ঠিক আছে? এইভাবে আপনারা তাহলে ওখান থেকে যে কাজটা করতেছিলাম সেম কাজটা এখান থেকে করা যাবে। এখন দেখেন ভালো কথা মনে পড়ছে আমার, আমি একটু আগে কিন্তু আপনাদের fiverr.com এ দেখিয়েছিলাম যে অনলাইন অ্যান্ড অফলাইন ডাটা এন্ট্রি দেখিয়েছিলাম না বলেন, এবং বলছিলাম এই বিষয়ে একটু পরে আলোচনা করবো, আপনারা হয়তো ভুলে গেছেন কিন্তু আমি এসবগুলো ভুলি না। এই জায়গাটার নাম হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি, ক্লিয়ার? আমরা যে জায়গায় এখন প্রবেশ করে ওয়ার্ড লিখতেছি এই জায়গাটার নাম হচ্ছে কি, অনলাইন ডাটা এন্ট্রি, ক্লিয়ার? আর আরেকটা কথা করেছিল অফলাইন ডাটা এন্ট্রি, তবে আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে অনলাইন ডাটা এন্ট্রিটা এখন বেশি চলতেছে, সব থেকে বেশি চলতেছে, যদি 100টা কাজ করেন তাহলে 95টা চলতেছে অনলাইন ডাটা এন্ট্রি। হ্যাঁ বলতে পারেন স্যার অফলাইন ডাটা এন্ট্রিটা কি, তাহলে এখানে যাবো আমরা, এখানে কি এটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ, আমরা এখান থেকে যে ক্লিক করে আনছিলাম না স্টার্ট থেকে সেটা, এটাকে বলা হয় অফলাইন ডাটা এন্ট্রি। এটা আগের দিনে অনেক চলতো বাট এখন তো চলে না, এটা বাংলাদেশি মার্কেটে চলে আর অনলাইনে দুই একটা চলতে পারে, তবে তবে অনলাইন ডাটা এন্ট্রি সব এটাই চলে, এটাই চায়। এখানে জাস্ট আমরা প্রজেক্টের একটা নেম দিব, যেমন আমি দিলাম ঢাকা, ঢাকা ডাটা, ডিএ ডিএ ডাটা, বাস আমার একটা নাম হয়ে গেল। আর এখানকার একটা মজা দেখেন আপনারা, আমি এখন এটাকে লিখলাম এবং এটাকে ইয়ে করলাম, আমি কিন্তু এখনো সেভ করি না, রাইট? সেভ না করলে এটা এভাবে থেকে যাবে, আমি চাইলে এটাকে এখান থেকে ইয়ে করে আমি এটা সেভ করতে পারবো, কিন্তু আমি এটা এখন কন্ট্রোল প্লাস এ দিলে সেভ হয়ে যাবে, আমি সেভ করবো না, এটা এভাবে ক্লোজ করে দিলে এখানে কিছু লিখলে সেভ হয়ে যায়, এটার মজা আছে এটা। আর এখানে কিন্তু আমি ক্লোজ করে দিলে এটা কিন্তু চলে যাবে, এটা আমার এখান থেকে যে সেভ করা লাগবে অথবা কন্ট্রোল প্লাস এস দেওয়া লাগবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? না দিলে কিন্তু এটা সেভ হয়ে থাকবে না, পরে খুঁজে পাওয়া যাবে না।
তাহলে এটার থেকে মজা কোনটা? ওটা বেশি মজা, ঠিক আছে? তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যাদের পিসিতে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নাই কোনো সমস্যা নাই, তাদেরকে আমি একটা রাস্তা দেখিয়ে দিলাম, ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে যে খালি একটা নেটের লাইন থাকলে সব কিছু করা যাবে। আর একটা বুদ্ধি আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো, যেমন আমার দেখেন এখানে একটা জিমেল আইডি ওপেন আছে, আছে না? আমি জিমেল আইডিটা ক্লিক দিলাম, এখান থেকে আপনাদেরকে যে কাজটা দেখালাম এই একই কাজটা আমি জিমেল আইডিতে যাব। যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখেন একটু মজা দেখাই, মানে একই কাজটা আপনার এখান থেকে আমার জিমেল আইডি থেকে, সরি এখান থেকে, এটাকে বলা হয় গুগল অ্যাপস। কি বলা হয়? গুগল অ্যাপস। এখানে হাজার হাজার কাজ আছে, বাট আমরা এত কাজ করবো না, দুই তিনটা কাজ করবো, আর অত সময় আমাদের থাকবে না। ড্রাইভ, ড্রাইভে ক্লিক দেব, দেওয়ার পরে দেখেন এখানকার ইন্টারফেসটা এবং এখানকার ইন্টারফেসটা সেম। এখানে এখানে যা যা দেখাচ্ছিল সেম আমার একটা গুগল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেম তাই দেখাচ্ছে। দেখেন খেয়াল করে, আমি একটু আগে ঢাকা লিখছি, ঢাকা ডাটা, ঢাকা ডাটা নামে সেভ হয়ে গেছে। কোন ফাইলটা? এই ফাইলটা। আমি কোথা থেকে দেখতে পাচ্ছি? আমার জিমেল আইডিতে ঢুকে। এখান থেকে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে সেম পেজ। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নয়। তাহলে একটা জিমেল আইডি দিয়ে অথবা নতুন একটা ট্যাব দিয়ে ড্রাইভ ডট গুগল ডট কমে যে সেম কাজটা করা যাবে, এটা কিন্তু আমরা সবাই ক্লিয়ার। যদি কেউ ক্লিয়ার না থাকেন অবশ্যই আমাকে মেসেজ করেন এবং অবশ্যই খাতায় লিখে রাখেন প্রশ্নটা করার জন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিছু একটা লিখে সেটাকে আমরা বোল্ড করতে পারবো, এটা লিখ বোল্ড করতে পারবো, এটা লিখ করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, কালার দিতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, লিঙ্ক অ্যাড করতে পারবো, সব কিছু করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে এই মেনু চিহ্নগুলো দিয়ে বা টুল বারগুলো দিয়ে সবগুলো কাজ করে দিতে পারবো, এটা আমরা আরও যখন করবো তখন দেখাবো, ঠিক আছে? তো যাক, এখান থেকে এইভাবে কাজগুলো করা যাবে। এরপরও আরও কিছু ব্যক্তি আছে যাদের সমস্যা শেষ নাই, তাই না? ওরকম তাদের যদি আরও সমস্যা হয়, দেখা গেছে অনেকের সমস্যা শেষ নাই বললাম এই জন্য যে অনেকের কাছে একটা জিমেল আইডি নাই। সাপোজ এখন আপনারা আজকে দিনের পরে এক একজন চারটা করে জিমেল আইডি খুলবে। আমরা ভোটার আইডি কার্ড করি কি জন্য? আমরা ভোট দেওয়ার জন্য এবং বাংলাদেশি নাগরিক সেটা প্রুফ করার জন্য। তাহলে এতটুকু গুরুত্ব দেওয়ার জন্য আমরা একটা ভোটার আইডি কার্ড করি, রাইট? এখন দেখেন আমরা বিদেশি যত কাজ করতে যাই 99% কাজে আমাদের একটা জিমেল আইডি লাগে। তাহলে দেখেন ভোটার আইডি কার্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা এখন? জিমেল আইডি। আর এক একটা জিমেল আইডি খুললে আপনি 15 GB করে জায়গা পাবেন, মানে স্টোরেজ পাবেন 15 GB করে। আমরা যদি মার্কেটে 15 GB একটা বা 16 GB একটা পেন ড্রাইভ কিনতে যাই বা মেমোরি কিনতে যাই, মিনিমাম আমাকে 500 টাকা দিতে হবে, রাইট? কিন্তু এখান থেকে আমাকে গুগল 15-60 GB জায়গা দিচ্ছে একেবারে সম্পূর্ণ ফ্রিতে। তাহলে আমি কেন এটা নিব না বলেন? আমি একবার সোজা কথা এটা নিয়ে নেব, ক্লিয়ার? এটা নিয়ে নেব, চারটা করে জিমেল আইডি খুলবো এবং এটার কোনো নেগেটিভ ইফেক্ট নাই, 100% পজিটিভ, এবং এটা লাগবে। যদি কেউ জিমেল আইডি খুলতে না পারেন আমাদের চ্যানেলগুলোয় যাবেন, খান আইটি বাংলাদেশ লিমিটেড অথবা সাকসেস ইনস্টিটিউট, ওখানে গেলে আপনি জিমেল কীভাবে খুলতে হবে ওখানে আমার ভিডিও দেওয়া আছে সব কিছু, এবং কীভাবে ভেরিফিকেশন করতে হবে সেটাও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর না পারলে আমাদেরকে নক দেবেন, আমরা খুলে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখন দেখেন যাদের কথা বলতেছিলাম যে যাদের জিমেল আইডি নেই তারা কী করবে, তাই না? কারণ সমস্যা তো আর শেষ নাই। তো তাদের জন্য ফিনিশিং লেভেলে আমি একটা সমাধান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আবারও নতুন একটা ট্যাব ক্লিক করব, এখানে যে লিখব অনলাইন মাইক্রোসফট অফিস, অনলাইন মাইক্রোসফট MIMICRO সফট, এই যে অনলাইন মাইক্রোসফট লিখছি, এখানে চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে? আমি চাইলে এক্সেল ওয়ার্ড এগুলো আলাদা আলাদা ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো, অথবা চাইলে সম্পূর্ণটা একবার ইনস্টল করতে পারবো। তবে এখানেও করতে গেলে কিন্তু আপনার জিমেল আইডি লাগবে, ঠিক আছে? এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। বাজার থেকে একটা ডিস্ক কিনতে গেলে কিন্তু মিনিমাম 40-50-30 টাকা নিচে তো হবে না, 40-50-60 টাকা ব্যয় করতে হবে। বাট আমরা ব্যয় করবো কেন? ফ্রিতে আমি রাস্তা দেখে দিচ্ছি, তাহলে টাকা ব্যয় করবো কেন, তাই না? অবশ্যই টাকা ব্যয় করবো না। তো দেখেন এখানে আমি ক্লিক করার পরে এরকম মাইক্রোসফট অফিস, অনলাইন মাইক্রোসফট অফিস লিখার পরে আমার কাছে এই যে অপশনগুলো সব চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটা ক্লিক করে আমি এ করে কাজ করতে পারবো। দেখেন আমি এখানে ক্লিক করলাম অফিস 365 লগ ইন মাইক্রোসফট অফিস, আজ আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমার সামনে ইন্টারফেসটা এরকম আসবে, যদি আপনার লগ ইন থাকে তাহলে বা সাইন ইন থাকে সাইন ইন করবেন, আর যদি না থাকে তাহলে এখানে আপনি একটা সাইন ইন করে নেবেন, ঠিক আছে? আমার অন্য আইডিতে সাইন ইন করা, তাই আমি আর করছি না। দেখেন যা বলছিলাম তাই, এই যে ওয়ার্ড, এই যে এক্সেল, এই যে পাওয়ার পয়েন্ট,
এই যে ওয়াননোট, এই যে ওয়ান ড্রাইভার, এই যে আউটলুক, ঠিক আছে, সবগুলো আপনারা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখানে। আর এখানে কিনারও সিস্টেম আছে, কিনার কোনো দরকার নেই, ফ্রিতে পাইলে আর কিনবো কেন, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে অ্যাকাউন্টটা করবেন সে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, জাস্ট জিমেলটা দিয়ে লগ ইন করতে বা সাইন ইন করতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। তো তার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন নেব, ঠিক আছে, কিছু প্রশ্ন নেব। আগামী ক্লাস এই গল্প করার কোনো সময় পাবো না, কারণ আজকে আপনারা নতুন, তাই পরিচয়টা নিয়ে ফেললাম এবং বেসিক কিছু ইনফরমেশন দিলাম মার্কেট প্লেস সম্পর্কে, আসলে কাজটা আমরা কেন শিখতেছি, কেন টাকা ব্যয় করে সামান্য ভর্তি হলো, কেন স্কলারশিপ নিলাম এবং আসলে কি কাজ করা যায় বা কিভাবে কাজ করবো, সেই বিষয়গুলো পুরোপুরি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আপনারা আমার কাছে কোনো কোয়েশ্চেন আছে, আজকে যে বিষয়টা দেখালাম এই বিষয়ের উপরে একজন একজন করে কোয়েশ্চেন করবেন, আপনাদের 10 মিনিটের সময় আছে, বলেন কে কোনটা বুঝতে পারি না এবং কোনটা করতে পারবো না, বলেন। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছি? আমার কাছে কোনো কোয়েশ্চেন আছে কি আজকের ক্লাস সম্পর্কে? বুঝতে পারছেন না, এমন কেউ আছে না? বুঝতে পারলে আমি আবার সেটা দেখিয়ে দিব। হ্যাঁ, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? অতএব কোনো কোয়েশ্চেন না আমি মনে করতেছি, তাই না? কোনো কোয়েশ্চেন আপনাদের না? আচ্ছা স্যার, জি বলেন। কথা ছিল। হ্যাঁ অবশ্যই স্যার, আমার কাছে অফিসটা ডাউনলোড করা আছে, কিন্তু এটা প্রোডাক্ট কি চাচ্ছে, ওইটা কি হবে? প্রোডাক্ট কি আপনাকে আবার ইউটিউব দেখে দেখে নিতে হবে, কিন্তু ডাউনলোড করা আছে ওটা হচ্ছে আপনি এখান থেকে এভাবে করলে ফ্রিলি নিলে তো আর প্রোডাক্টটি চাইবে না মেবি, আর যদি চায় তাহলে আপনি ইউটিউব থেকে দেখে নেন, ওটা প্রোডাক্টকে আলাদা একটা ক্র্যাক করা ফাইল আছে, ঠিক আছে। আর প্রোডাক্টকে আমাদের হাতে অফিসে আছে, কত ভার্সন, ভার্সন কত? বাটা 13, 13 ভার্সন, 13 ভার্সন যদি আমাদের অফিসে ফেসবুক অফিসিয়াল পেজে নক দিয়ে রাখবেন যে স্যার আমার প্রোডাক্টটি দরকার, তখন যে কোনো একজন প্রতিনিধি ডিস্ক দেখে দিয়ে দিতে পারবে, আর যদি লেট করে তাহলে আপনি নিজে নিজে ইউটিউব থেকে নিয়ে নিতে পারবেন, যদি না পারেন সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, আমাদের প্রতিনিধি দিয়ে দেবে। আপনার রিপ্লাই অবশ্যই বা রেসপন্স অবশ্যই পাবেন, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, এটা আর কি। ওকে স্যার, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি বলুন। মাইক্রোসফট ওয়ার্ড তো মানে আমার মোবাইলে আসে, কিন্তু সেখান থেকে অনলাইন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে যাব? ম্যাডাম আপনি মোবাইলে জয়েন করছেন? মোবাইল না, কম্পিউটারে, রাইট, মানে ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ নো প্রবলেম, যেটা হোক একটা জয়েন করলে হবে, তবে কম্পিউটার জয়েন করতে হবে, মোবাইল দিয়ে সব সফটওয়্যারগুলো থাকে না, তো ডেস্কটপ অথবা ল্যাপটপ এনিওয়ে বা ট্যাব কোনো সমস্যা নেই, এটাতে একটা থাকলে হবে। তো আপনার প্রশ্নটা ছিল কি আবার একটু বলবেন? মানে আমি মোবাইলটা মাইক্রোসফট ওয়ার্ড আমার ইনস্টল করা আছে, ওখানে আমি খুললে অফলাইন মাইক্রোসফট ওয়ার্ডটা পাই, কিন্তু অনলাইন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে যাব? অনলাইন আপনার কি জিমেইল আইডি আছে? না, জিমেইল আইডি নাই। ওকে, জিমেইল আইডি না থাকলে আজকে একটা জিমেইল আইডি করে নেন, করে নিলে আপনি ভালোভাবে যেতে পারবেন। কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিব, অথবা আপনি যদি না পারেন আমি এখন একটু বেসিক দেখিয়ে দিচ্ছি, অথবা আমাদের চ্যানেলে ভিডিও আছে এটা তো বলে দিলাম, তারপর আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবেন আপনি ক্রিয়েট জিমেইল আইডি, ক্রিয়েট জিমেইল আইডি, যেকোনো একটা ক্লিক করলে হবে, কোনো সমস্যা নেই, ক্লিক করার পরে ওরা আপনাকে ইন্টারফেসটা দিবে এখানে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, এই যে আপনার জিমেইল আইডি, যদি আপনার ফোন নম্বর আর নাম যদি আমাকে দিতেন তাহলে আমি এখান থেকে খুলে দিতে পারতাম। অর্থাৎ কেউ কারো জিমেইল আইডি খুলে দেওয়া বা খুলে নেওয়া ঠিক না, নিজে নিজে খুলে নেওয়া ভালো। তো সেক্ষেত্রে আমাদের ইউটিউবে ভিডিও আছে, আপনি আশা করি নিজে নিজে খুলে নিতে পারবেন, যদি না পারেন আগামী ক্লাসে স্ক্রিন শেয়ার করলে আপনি নিজে নিজে খুলবেন, আমরা সব বলে দিব। জাস্ট এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এখানে আপনার নামটা দিতে হবে, তারপরে যে অ্যাট দ্য রেট দেওয়া লাগবে এখানে দেওয়া আছে, ওরা আপনাকে এখানে সাজেস্ট করবে, আপনার নামের উপর ভিত্তি করে সাজেস্ট করবে যে এই নামে হবে। তারপর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, 8 সংখ্যার, এই যে 8 ক্যারেক্টার বলে দিয়েছে, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা যা দেবেন এটা একই দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার দিবেন, এবং আপনার ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এবং সংখ্যা দিবেন, আপনার ফোন নম্বর দিতে পারেন অথবা আপনার ডেট অফ বার্থ দিতে পারেন। ওকে, এরপর নেক্সট করবেন, তারপরে 2-3 স্টেপ আসবে, নেক্সট নেক্সট, বাস হ্যালো হয়ে যাবে, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছেন একেবারে পানির মতো। এরপর না বুঝলে আমাদের হাউ টু জিমেইল ক্রিয়েট নামে এখানে যে সার্চ দিলে আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। একেবারে সহজ, মানে যদি কম্পিউটার সব কাজই সহজ কিন্তু সবাই সহজ করে শিখাইতে চায় না, এটা হচ্ছে মেন সমস্যা। তো আপনার ধৈর্য ধরে আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন কি আছে আমার কাছে? হ্যাঁ, ক্লাস 11টা হবে। আপনাদের ক্লাস কি কি বারে দেওয়া হয়েছে? রবিবার এবং মঙ্গলবার এই দুই দিন এবং 11টা বাজে জয়েন করবে। আচ্ছা, চেঞ্জ করা সম্ভব, তবে আপনি তো নতুন ব্যাচে, তো আমাদের রাত 9টায় ব্যাচ আছে, রাত 9টায় শনি সম্ভূত রাত 9টায় ব্যাস আছে। তবে ওখানে এখন এক্সেল চলতেছে, এক্সেল মাইক্রোসফট, ঠিক আছে। তবে এই মুহূর্তে নতুন ব্যাস আর না, এটা হচ্ছে নতুন ব্যাস, ওটা একটু পুরাতন। ঠিক আছে, আমাদের তাহলে নেক্সট ক্লাস রবিবার। রবিবার, রাইট ম্যাম। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না, আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা আজকে পেলেও পেতে পারেন চ্যানেলে, না পাইলে কালকে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, যদি কোনো টপিক ভুলে যেয়ে থাকেন। আল্লাহ।